হে গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরটি এক্সাইটিং ব্লগে। আজ ব্লগটি আমরা করতে যাচ্ছি কৃষ্টং রুংরাং এই পাহাড় দুটি আমরা সামিট করব। সামিট করার জন্য হচ্ছে আমরা যাবো, এটা হচ্ছে একটা ট্রেকিং, এবং যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই এটি অনেক হেল্পফুল হবে। কারণ হচ্ছে আপনারা কীভাবে ট্রেকিংয়ে যাবেন, কীভাবে কৃষ্টং রুংরাং এত সুন্দর একটা জায়গা কীভাবে আপনারা ভিজিট করবেন, কীভাবে সাবমিট করবেন, সেটা ফুল প্রসেস আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যাবো হচ্ছে ফকিরাফুল বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস আছে, সেখান থেকে আমরা যাবো আলী কদম হয়ে তারপর আমরা যেখানে যাই সেটা ভিডিওতে পার্ট বাই পার্ট আপনাদেরকে জানাবো। তো এই যে আমার ব্যাকপ্যাক রেডি, আর আমিও রেডি, এখন জাস্ট বের হব, তারপর আমরা হচ্ছে ফকিরাফুল যাবো, ওখান থেকে বাস উঠবো। চলুন ফকিরাফুল যাওয়া যাক। তো আমরা হচ্ছে যাই চকরিয়া নামলাম। চকরিয়া নেমে হচ্ছে যাই এই যে বীর বাংলা রেস্তোরাঁতে হচ্ছে আমরা খেলার নাস্তা করলাম। এখন আমাদের চান্দের গাড়ি এখানে চলে আসছে, তো আমরা হচ্ছে যাই এখন চান্দের গাড়ি করে আলী কদম যাবো। আলী কদম হয়ে থামছে, তারপর হচ্ছে আমাদের 21 কিলো হয়ে ট্রেকিং শুরু। তো আমরা এখন হচ্ছে আলী কদমে আসলাম মাত্র, আর এখন বাজে হচ্ছে যে প্রায় 8টার মতো, আর এখানে হচ্ছে আমাদের টিম আছে। আমরা হচ্ছে যে কৃষ্টঙ্গে যাবো হচ্ছে 4 জন, আর বাকিগুলো হচ্ছে যাই আমি এখুমে যাবে, আর আমরা একই চান্দার গাড়িতে করে যাবো এখান থেকে। আর আপনারা যদি কৃষ্টং বা অন্য কোনো জায়গা যায় এখান থেকে হচ্ছে আপনাদেরকে চান্দার গাড়ি অথবা সিএনজি যেটা হোক না এখানে আপনাদেরকে বুকিং করতে হবে। তো যেহেতু আমাদের গাড়ি আছে আমরা হচ্ছে যাই একই চান্দার গাড়ি থেকে যাবো, তারপর আমরা হচ্ছে 21 কিলো নেমে আমরা ওখান থেকে হাঁটা শুরু করবো। তারা চলে যাবো হচ্ছে থানসি, আমরা থানসি পর্যন্ত আমাদের রেশন নেওয়া হচ্ছে, আর এখান থেকে হচ্ছে মুরগি, কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে অন্য কিছু পাওয়া যাবে না, আমাদেরকে বাজার রেশনে নিতে হবে, নাহলে খাবার কিছু থাকবে না। গাড়িগুলো ভাড়া কত করে? থানসি পর্যন্ত নিম্ন 4000। আর বাইক ভাড়া কত? এক ব্যাগ 600 টাকা। আর যারা 21 কিলো যাবো 600 টাকা এক ব্যাগ। এক ব্যাগ 600। আর চাঁদের গাড়ি 4000 টাকা সারা দিন, 21 কিলো পর্যন্ত সারা দিন। আর আমাদের গাইড খরচ কেমন? আপডেট আর কি, আমরা এখন হচ্ছে যাই বাজার করবো, বাজার করা শেষ হলে আমরা চান্দের গাড়ি করে হচ্ছে 21 কিলো পর্যন্ত যাবো, তারপর ওখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এই যে জি সব ভালো লাগতেছে, শুধু ইটের রাস্তাটা ভালো লাগতেছে না। ইটের রাস্তা শেষ হলে পরে হচ্ছে আমরা ট্রেকিংয়ের আসল মজাটা পাবো। এই যে প্রথম বড়টা এটা হচ্ছে রুংরাং, আর ওই পিছনের যে বড়টা ওইটা হচ্ছে যে কৃষ্টং। আচ্ছা আজকে তো আমরা কোনোটা সাবমিট করবো না, কোন পাড়া থাকবো জানি এটা না, এখানে ক্যাঞ্চন পাড়া রুংরাং এর নিচে থাকবে। আচ্ছা রুংরাং এর নিচে ক্যাঞ্চন পাড়া,
সো আমাদের হচ্ছে যাই এই পর্যন্ত আসার পরে এই হচ্ছে ইটের রাস্তা শেষ এখানে এখানে দুইটা রাস্তা গেছে এটা হচ্ছে আমরা যাব এখন রুমনাঙ্গের দিকে আর এটা কোন দিকে গেছে আই ডোন্ট নো এটা মানে এটা এমনি পাহাড়তে গেছে আর আমরা হচ্ছে যাই এখন এই পাহাড় উঠা শুরু করছি সো আমাদের ট্রেলের আসল মজাটা আমরা এখন পাবো সো দেখা যাক কতক্ষণ হাঁটি এখন অলরেডি আমাদের প্রায় মানে 35 মিনিট পার হয়ে গেছে তো ইটের রাস্তা হচ্ছে প্রায় এতক্ষণ আধা ঘন্টার উপরে রাস্তা অনেক বড় রাস্তা ইটের রাস্তা হাঁটতে খুবই বিরক্ত লাগে তারপর একটু সামনে আসলে আবার দুইটা রাস্তা এরপর হচ্ছে একটু উপর দিয়ে গেছে একটু হচ্ছে নিচের দিকে এখন আমাদেরকে হচ্ছে নিচের দিকে যেতে হবে এটুকুতে হাঁপায় গেছি সো আমরা হচ্ছে দেড় ঘন্টা হাঁটার পর এই সুন্দর জায়গা
লেটানোর জায়গা আসছি, এখন আমরা লেটাবো। আরো আগে আসতে চাই।